এটা হচ্ছে চায়না বল, এটা এটা আপনার 80 টাকা কিনা, আপনার খুচরা বিক্রি হলো 150 টাকা। এটা হলো 1 টাকা দামের চকলেট। হ্যাঁ, 1 টাকা দামের চকলেট। ওকে, এটা আমার কাছে কালার আছে, আপনার আছে, তেঁতুল আছে, ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, লিচু আছে। এটা হলো ম্যাঙ্গো বার, আপনার হলো 140 টাকা কিনা, 130 টাকা কিনা, 120 টাকা কিনা, 40 টাকা মনে হচ্ছে, 95 টাকা যার কিনা, 200 টাকা বিক্রি, আপনার কিনা 160 টাকা মাল। এটা হচ্ছে মাত্র 80 টাকা কিনা, 30 পিস 150 টাকা বিক্রি, এই সাদা নাড়ু। হ্যাঁ না, এটা হলো মাত্র 50 টাকা কিনা বিক্রি, আপনার কিনা মাত্র 105 টাকা। নাম নারকেলের নাড়ু, ঠিক আছে। এটা হচ্ছে 120 টাকা কিনা, 110 টাকা। এটা হচ্ছে ডোরিমন চকলেট, এটা হচ্ছে 2 টাকা চকো চকো। হ্যাঁ, অর্থাৎ 8টা ফ্লেভার আছে আমার কাছে, 30 টাকা। এটা হচ্ছে মাত্র 95 টাকা কিনা, 95 টাকা কিনা, 95 টাকা সামথিং কিনা পড়ে, আপনার 10 টাকা সামথিং কিনা পড়ে, টাকাতে 30 পয়সা কিনা, আপনার 10 টাকা খুচরা বিক্রি, 10-22 টাকা। রাইস বিলেট হচ্ছে আপনার হলো এই 112 টাকা, আপনার 6 টাকা 15 পয়সা পিস কিনা, 130 টাকা। এটা নাই। আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও, যারা মোদি আইটেম নিয়ে ব্যবসা করতে চান, অল্প পুঁজিতে বেশি লাভ করতে চান, তাদের জন্য আজকের ভিডিও খুব লাভজনক একটি ব্যবসা। তো আপনি চাইলে আপনারা এই ধরনের ব্যবসা দিতে পারেন। তো এখানে কি কি কোয়ালিটি আছে এবং কি কি দাম, সব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আপনি যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা কি কি ধরনের আইটেম গুলো পাবো? আমাদের এখানে আইটেম আছে প্লাস, আপনার 300+ আইটেম আছে। আইটেম গুলো হচ্ছে আপনার প্রচুর আইটেম। হ্যাঁ, ব্রাশ থেকে আপনার মধ্যে আইটেম, আপনার সুপার গুলো, আপনার বল কস্টিপ এবং চকলেট আইটেম, পাশাপাশি কিছু খেলনা আইটেমও আছে। ওকে, আসতে চাই, কিভাবে আসতে পারে তার লোকেশন যদি বলতেন? আসতে হবে আপনার ঢাকা চকবাজার, এটা তো সারা বাংলাদেশে পরিচিত এবং রাজধানী, আপনার চকবাজারের পাশে বেগম বাজার। হ্যাঁ, চকবাজার আইসা কাউকে জিজ্ঞেস করলে হবে যে বেগম বাজার, বেগম বাজার আইসা। বিবাই এক কয়েস মেনশন আপনার মেশাস মায়ের দোয়া স্টোর, আর আমার নাম হচ্ছে আপনার জাফর আহমেদ। আমরা কি দেখবো প্রথমে? এটা হচ্ছে আপনার তীরের নাড়ু। হ্যাঁ, তীরের নাড়ু, জি, 160 টাকা কিনে, আপনার 50 পিস 250 টাকা বিক্রি। আমাদের ব্যবসাটা হচ্ছে আপনার এমন এক ব্যবসা, এখানে কোনো লস এবং হয়রানির শিকার হইতে হবে না। আচ্ছা, এরপরে? হ্যাঁ, এটা হচ্ছে রসবড়ি। রসবড়ি, এটা হচ্ছে মাত্র 80 টাকা কিনা, 80 টাকা কিনা, কয় পিস থাকবে? 30 পিস 150 টাকা বিক্রি, 150 টাকা বিক্রি। ওকে, হ্যাঁ, এটা হলো কদমা কুকিজ। কদমা কুকিজ, হ্যাঁ, এটা হচ্ছে আপনার 30 পিস 75 টাকা কিনা, 100 টাকা। ও, এটা হলো মাত্র 50 টাকা কিনা, 50 টাকা কিনা, 60 পিস 120 টাকা বিক্রি। হচ্ছে আপনার রোল কাটি। আচ্ছা, রোল কাটি, এটা আপনার এই কিনা পড়তেছে মাত্র 90 টাকা, 90 টাকা। হ্যাঁ, 200 টাকা খুচরা বিক্রি, 200 টাকা খুচরা বিক্রি। হ্যাঁ, শুধু 90 টাকা কিনা, খুব সুন্দর। আপনার ফ্যামিলিতে ইউজ করা যাবে। আপনার হচ্ছে এটা 105 টাকা, 105 টাকা। হ্যাঁ, 105 টাকা, 50 পিস 250 টাকা বিক্রি। এটা হচ্ছে ম্যাঙ্গো বার, দেখতে এটা হলো ম্যাঙ্গো বার, আপনার হলো 140 টাকা কিনা, আপনি খুচরা বিক্রি 200 টাকা, 200 টাকা। একটা হকারে নিয়ে 30 টাকা সেল করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, এরপর দোকানদারে বিক্রি করবে 200 টাকা, হচ্ছে মেন জায়গা। এটা হচ্ছে আপনি 35 পিস 175 টাকা বিক্রি, আপনার কিনা মাত্র 105 টাকা। এটার নাম কি ভাই? এটা হচ্ছে কদমা কুকিজ। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে নারকেলের নাড়ু, ঠিক আছে, নারকেলের নাড়ু, জি জি জি, সবারই পছন্দ। এটা হচ্ছে 120 টাকা কিনা, আপনার হলো এই 40 পিস 200 টাকা বিক্রি। 200 হচ্ছে 2 টাকা ললিপপ, এটা আপনার কিনা পড়তেছে আপনার 105 টাকা আছে এবং 110 টাকা আছে, প্লাস 120 টাকাও আছে। আচ্ছা, মানে তিন রকমের আইটেম আছে, এটা আপনার যে যেমন চায় নিতে পারবেন এবং আসলে দেখাইতে পারবেন কিংবা ভিডিও কলে দেখতে পারবেন। হ্যাঁ, অবশ্যই। এটা হচ্ছে আপনার কিনা পড়তেছে মাত্র 110 টাকা। হ্যাঁ, 270 টাকা খুচরা বিক্রি, 54 পিস 5 টাকা করে। এটা হচ্ছে জগ লাভ ক্যান্ডি। হ্যাঁ, আচ্ছা, এটা 150 টাকা কিনা, আপনার 150 পিস 2 টাকা করে লাভ ক্যান্ডি, 150 পিস 300 টাকা বিক্রি, প্লাস একটা জগ ফ্রি, অর্থাৎ 400 টাকার মাল আপনার মাত্র পাইতেছে 150 টাকা, 150 টাকা। ওকে, এটা হচ্ছে ডোরিমন চকলেট। হ্যাঁ, ডোরিমন চকলেট, জি জি, ফুলের মতো মিমি আছে, 5 টাকা করে বিক্রি, 50 পিস 250 টাকা বিক্রি। ও, এরপরে? এটা হচ্ছে আপনার হলো এই কিডি কাপ, কিডি কাপ বলে অনেকে, চকো কাপ বলে। হ্যাঁ, এটা মাত্র 120 টাকা কিনে, 50 পিস 250 টাকা বিক্রি। ওকে, শুধু 120 টাকা কিনে। এটা হচ্ছে 2 টাকা চকো চকো। হ্যাঁ, 2 টাকা চকো চকো। হ্যাঁ, মাত্র 95 টাকা যার, আপনার 200 টাকা খুচরা বিক্রি, মাত্র 95 পয়সা পিস কিনে পড়ে, 2 টাকা বিক্রি, ঠিক আছে। এটা হচ্ছে 5 টাকা চকো চকো। হ্যাঁ, 5 টাকা চকো চকো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এলো 235 টাকা, 235। হ্যাঁ, 2 টাকা 35 পয়সা পিস কিনা পরে, 5 টাকা খুচরা বিক্রি, অর্থাৎ 235 টাকা যার, 500 টাকা খুচরা বিক্রি। আচ্ছা, এটা হচ্ছে চায়না বল, এটা এটা আপনার 80 টাকা কিনা, আপনার খুচরা বিক্রি হলো 150 টাকা। আচ্ছা,
এই যে এটা হলো 1 টাকা দামের চকলেট হ্যাঁ 1 টাকা দামের চকলেট ওকে এটা আমার কাছে কালার আছে আপনার আছে তেঁতুল আছে ম্যাঙ্গো আছে অরেঞ্জ আছে সবটা ফ্লেভার আছে আমার কাছে ও আচ্ছা এটা দুইশ প্রত্যেকটা মানে এই পিস একই এবং প্রত্যেক জারের সাথে একটা গ্লাস ফ্রি আপনি কিনে পড়তেছে মাত্র 80 টাকা 220 টাকা 200 টাকা বিক্রি সাথে একটা গ্লাস ফ্রি ফ্লেভার আছে আমার কাছে আটটা ফ্লেভার আছে আচ্ছা ঠিক আছে এরপর এটা হচ্ছে ছাতা মিমি ঠিক আছে এটা আপনার 65 টাকা জার কিনা 30 পিস 150 টাকা বিক্রি আচ্ছা শুধু 65 টাকা কিনা এক কারণে 24 জার থাকে আচ্ছা এরপরে আসলো এটা আপনার কাঠি চকলেট বলে এটারে হ্যাঁ বাসি কাঠি বলে এটা হলো মুরগি একবারে সেম মুরগির মতো এই যে চকলেটটা ঠিক আছে এগুলো আপনার কিনা হচ্ছে মাত্র 155 টাকা আপনি 50 পিস 250 টাকা বিক্রি আচ্ছা আচ্ছা এরপরে দেখেন সরিষার তেল এটা তো না বললেই হয় এটা সারা বাংলাদেশে চলে সবাই খাইতে হবে এটা এটা আপনার হলো 65 এমএল প্রতি বিস কিনা পড়তেছে 11 টাকা 45 পয়সা বিক্রি বিক্রি হচ্ছে 30 টাকা রেট 30 টাকা হ্যাঁ মাত্র 11 টাকা 45 পয়সা এটা হচ্ছে তেঁতুল 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 আছে হ্যাঁ আচ্ছা এটা কিনা পড়তেছে আপনার মাত্র 115 টাকা 115 টাকা হ্যাঁ 100 পিস 200 টাকা বিক্রি আচ্ছা এটা আছে আপনার হলো বাসি বেলুন বুনবুনি বাসি বেলুন হ্যাঁ কুলফি বলে অনেকে দেখছে মাল খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আপনার 105 টাকা কিনা 105 টাকা কিনা 105 টাকা কিনা আপনার 40 পিস 200 টাকা বিক্রি ওকে এটা হচ্ছে কোন মিমি মালটা দেখতেও সুন্দর আবার ভিতর মালটা অনেক ভালো প্রত্যেকটার সাথে একটা করে টাকার নমুনা ফ্রি আছে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি আপনার 25 পিস 250 টাকা বিক্রি আচ্ছা আপনি কিনা মাত্র আপনার 125 টাকা 125 টাকা ওকে এই যে পোলা পানের খেলনা আইটেম এটা হচ্ছে মাত্র 95 টাকা কিনা 95 টাকা কিনা 95 কিনা 40 পিস 200 টাকা বিক্রি আচ্ছা এই যে আরেকটা আছে আপনার এগুলোর ভিতরে কিন্তু চকলেট আছে চকলেট আছে হ্যাঁ অবশ্যই চকলেট আছে আবার এটার ভিতরে আছে এই যে রাবার আছে রাবার দিয়ে লাপ্পা খেলবে আবার আপনার ভিতরে চকলেট আছে এবং বিরিং আছে একটা 40 পিস 200 টাকা বিক্রি তো কিনা পড়তেছে মাত্র 80 টাকা 80 টাকা ওকে এটা হচ্ছে মিষ্টি বরই মিষ্টি বরই হ্যাঁ 65 টাকা কিনা 120 টাকা বিক্রি 5 টাকা করে আচ্ছা হ্যাঁ এক বস্তা 50 প্যাকেট থাকে আচ্ছা এটা হচ্ছে আপনার মাত্র 70 টাকা কিনা 70 টাকার প্যাকেট কিনা 30 পিস 150 টাকা বিক্রি এগুলো শীতকালে অ্যাভেলেবল বিক্রি করি আমরা প্রচুর বিক্রি হয় 1000 2000 প্যাকেট মাল চলে যায় আমরা সারা বাংলাদেশে মাল সেল করি আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে 10 টাকা দামের এটা কালার আছে আমার কাছে 10 টাকা কালার আচ্ছা হ্যাঁ এগুলোরে চায়না কাঠি বলে চায়না কাঠি বলে হ্যাঁ হ্যাঁ এটা মাত্র 95 টাকা কিনা প্যাকেট 95 টাকা কিনা 95 টাকা কিনা 200 টাকা খুচরা বিক্রি ওকে এটা হচ্ছে আপনার 60 টাকা কিনা হুম লিচু আছে ম্যাঙ্গো আছে আপনার স্ট্রবেরি আছে দেখছেন একইতে তিনটা কালার জি 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 ঠিক আছে মাত্র 60 টাকা কিনা 60 টাকা কিনা শুধু 60 টাকা কিনা আপনার 120 টাকা বিক্রি 120 টাকা বিক্রি জি জি তারপর 2 টাকা দাম লিচু আপনার 95 টাকা জার কিনা আপনি খুচরা বিক্রি 200 টাকা শুধু 95 পয়সা পিস কিনা ওকে আপনার আছে আইস আইস পপ আচ্ছা আপনি 95 টাকা জার কিনা 200 টাকা বিক্রি শুধু এটা ললি আছে আম আছে তিন চার ধরনের মাল আছে হ্যাঁ ওকে তারপর দেখেন টেস্টি ইউজবি মাত্র 95 টাকা কিনা 120 টাকা খুচরা বিক্রি মাত্র 75 টাকা কিনা প্রচুর আইটেম এই যেমন এটা হচ্ছে পিনাট বার হ্যাঁ এটা মাত্র 120 টাকা কিনা আপনার 200 টাকা খুচরা বিক্রি একটা হকারে আমাদের থেকে নিয়ে 160 টাকা 150 টাকা সেল করবে ঠিক আছে যেমন প্রত্যেকটা মালে 30 টাকা করে যদি সে লাভ করে সারা দিনে যদি সেই 40টা মাল সব পদের মিলে ধরেন 20টা আইটেম আমার থেকে 20000 টাকা নিল 20টা আইটেম যদি আপনি দুই পিস করে জার বেচেন সারাদিনে 40 জার হইলো আপনি পার ডে 1200 টাকা ইনকাম আচ্ছা আচ্ছা মাত্র 20000 টাকা পুঁজি পার ডে 1200 টাকা হইলে মাসে কত অনেক টাকা আচ্ছা ওকে ওকে তো ভাই এখানে কত টাকা থেকে শুরু ভাই আপনাদের এখানে ভাই আপনার মনে করেন যে অনেকে আছে 2-3000 টাকা নিয়েও একসাথে ব্যবসা করার ইচ্ছে থাকে হ্যাঁ তো সেটা নিয়ে আমার কাছে আসলে অবশ্যই তারে একটা ব্যবসা করার উদ্যোগ আমি দিয়ে দেব কারণ 2-3000 টাকা হইলো সে আমার থেকে মাল করতে পারবে তবে এটা পার্সেলে না এটা আমার দোকানে সরাসরি আইসা সে 500 টাকার মালও আমার থেকে নিতে পারবে আমি ওই রেটে দেব পাইকারি রেট আচ্ছা আচ্ছা যে সে 500 টাকা নেবে তার রেট বেশি ধরবো ওটা না 500 টাকার যেটা ধরবো রে ওই সিস্টেমে দেব বেশি যারা নেবে কম নেবে তারা সব রেট ঠিক আছে ট্যাক্সি বলে এটা এটা আপনার কিনা হচ্ছে 230 টাকা বক্স আচ্ছা আপনার 19 টাকার মতো কিনা পড়ে গায়ে আপনার খুচরা বিক্রি হলো 60 টাকা 60 টাকা হ্যাঁ মাত্র 19 টাকা কিনা আর এটা হচ্ছে আপনার এই 15 টাকার মতো কিনা পড়ে ঠিক আছে 200 টাকা বক্স এটা বিক্রি হচ্ছে আপনি 40 টাকা 40 টাকা 15 টাকা কিনা হ্যাঁ তারপরে এটা আছে এটা হলো আবার 14 টাকা 15 টাকা কিনা পরে হানি ব্রাশ এটা হচ্ছে আবার 30 টাকা 40 টাকা বিক্রি করে ঠিক আছে তো এখানে আমার এখানে 5 ব্রাশ আছে
যে ব্রাশটা যেমন 115 টাকা, আপনি 9 টাকা সামথিং কিনা পড়েন, ওকে ঠিক আছে, আপনি খুচরা বিক্রি 30 টাকা, আচ্ছা ঠিক আছে, এই ধরনের অনেক মাল আছে আমার কাছে ব্রাশ। এই যে দেখেন এই যে ব্রাশটা, এটা হচ্ছে আপনি 130 টাকা যার কিনে, এটা 155 টাকা, এটা 115 টাকা, এটা শুধু 85 টাকা, এটা আবার 100 টাকা, ঠিক আছে, আবার এটা আছে আপনার 115 টাকা, এটা আছে আবার 155 টাকা, ঠিক আছে, এটা আছে 125 টাকা, আবার এটা আছে 135 টাকা, আচ্ছা, এগুলো অনেক ধরনের মাল আছে আমার কাছে, ঠিক আছে। যারা বাইরে থেকে বিভিন্ন মফস্বল থেকে ফোন করবে তাদেরকে এই মুহূর্তে এবং ভিডিও কলে মাল লিখতে পারবে, আর যারা আসবে তারা সরাসরি আইসা কথা বলে তারা পছন্দ করে মাল নিতে পারবে। ওকে, এরপরে বল দেখাই। এই যে বল, এটা হচ্ছে দর্জন মাত্র 125 টাকা, 125 টাকা, আপনি 10 টাকা সামথিং কিনা পড়ে, বিক্রি হলো 25 টাকা 20 টাকা, আচ্ছা ঠিক আছে। আবার এটা হচ্ছে 1 নম্বর বল, 14 টাকা কিনা 30 টাকা বিক্রি, আচ্ছা আচ্ছা, এটা কালার আছে 3-4টা কালার আছে, ঠিক আছে, এটা আবার 125 টাকা দর্জন আমার কাছে। অর্থাৎ এক একটা মাল 4-5 লেভেলের মাল আছে, ধরেন কম দামি বেশ দামি সবকিছু আছে, হ্যাঁ সব ধরনের মাল পাবে, আচ্ছা। এরপরে এই কস্টিপটা, হ্যাঁ এই কস্টিপটা আমার কাছে আছে অনেক ধরনের, আপনার এটা হচ্ছে ধরেন একদম ভালোটা যেটা আমরা বিক্রি করি, সেটা হচ্ছে 140 টাকা দর্জন, হ্যাঁ। আবার এর নিচেরটা আরেকটা আছে আপনার শুধু 90 টাকা দর্জন, ঠিক আছে। এই মালটা অর্থাৎ 3 রকমের আছে, কালার আছে আপনার কালো আছে, সাদা আছে, লাল আছে, হলুদ আছে, 4টা কালার, হ্যাঁ ওকে ওকে, আচ্ছা। 3 টাকাতে 30 পয়সা কিনা আপনি 10 টাকা খুচরা বিক্রি, 10 টাকা বিক্রি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার শুধু 22 টাকা, 1.83 টাকা পিস কিনা 5 টাকা বিক্রি, মাত্র 1.83 টাকা কিনা, ওকে, হ্যাঁ। এটা ব্লেড আইটেম, এটা আমার কাছে ব্লেড আছে আপনার জিলেট আছে, এটা হচ্ছে লেসার ব্লেড এবং এই রাইস ব্লেড আছে, বিদ্যুৎ ব্লেড আছে, সাপ ব্লেড আছে, হ্যাঁ 4-5 রকমের ব্লেড আছে এটা। তো এটা এক একটা, এগুলো মূলত বা কিছু বাইরের মাল আছে, এই জন্য এক এক সময় এক এক রেট হয়, এই জন্য রেট গুলো আসলো বলি না, তারপর এটা বলে দিই। এটা হচ্ছে 122 টাকা, রাইস ব্লেড হচ্ছে আপনার হলো এই 112 টাকা, বিদ্যুৎ ব্লেড 132 টাকা, জিলেট ব্লেড 255 টাকা, সাপ ব্লেড 242 টাকা, ঠিক আছে। তো যেমন এটা হচ্ছে আপনার 3G গ্যাস লাইট, আপনার হচ্ছে এটা 6 টাকা 10 পয়সা পিস কিনা, আচ্ছা 10 টাকা পিস খুচরা বিক্রি, এটা হচ্ছে আপনার সনি প্লাস, এটা এটা হচ্ছে লাইট আলা, আপনার লাইট জ্বলবে, হ্যাঁ, এটা আপনি 9 টাকা 70 পয়সা কিনা 15 টাকা খুচরা বিক্রি, আচ্ছা। তারপরে এটা হচ্ছে আপনার 4G, এটা লাইট ছাড়া, এটা হচ্ছে আপনার 6 টাকা 15 পয়সা পিস কিনা, আচ্ছা, আপনার খুচরা বিক্রি 10 টাকা 12 টাকা, হ্যাঁ। এটা হচ্ছে আপনার স্ট্রাইকার, 1 নম্বর গ্যারান্টি করা, এটা 2 বছরও আপনার এই মাল গ্যাস যাবে না, মানে অর্থাৎ একবার ফুল গ্যারান্টি, আচ্ছা বাইরের মাল। এটা হচ্ছে আপনার হলো 9 টাকা 60 পয়সা পিস কিনা, আপনার 15 টাকা বিক্রি। এটা হচ্ছে আপনার পেভিকল, আচ্ছা পেভিকল, আপনার পাতা কিনা পড়ে, এই পাতা কিনা পড়ে আপনার 65, ঠিক আছে, এটার এটা সেম রেটেই আপনার। পরে আপনার সাপ্রেজার আপনার হচ্ছে এটা 162 টাকা কিনা, 9 টাকা সামথিং কিনা পড়েন, আপনার খুচরা বিক্রি হইলো 20 টাকা 20 টাকা, ঠিক আছে। আর বেলুন আইটেম আছে, অনেকগুলো বেলুন আইটেম আছে আমাদের কাছে, এই বেলুনটা আপনার লাভ আছে আমাদের কাছে, হ্যাপি বার্থডে আছে, ফুটা আছে এবং ফুল আছে, অর্থাৎ 5-6 রকমের বেলুন আছে। এটা 20 পিস মাত্র 45 টাকা কিনা পড়ে, আপনার বিক্রি হচ্ছে 100 টাকা, 5 টাকা করে। এই 4টা মডেল আছে, আপনি মাত্র 55 টাকা পাতা কিনা পড়ে, হ্যাঁ অনেক আইটেম দেখলাম ইনশাল্লাহ। তো লোকেশনটা যদি আবার বলতেন, দর্শক যদি আসতে চায় কিভাবে আসতে পারে? আসতে চাইলে অবশ্যই যারা আসবে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে। আপনি হচ্ছে যেহেতু এটা চকবাজার, এটা সারা বাংলাদেশে পরিচিত, আপনি ঢাকা চকবাজার আইসা যে কোনো লোককে বলবেন আপনি বেগম বাজার, চকবাজার বেগম বাজার বললেই মানে একসাথেই, একসাথে বললেই হয়, পাশাপাশি, হ্যাঁ। তো বেগম বাজার আসলে আপনি 2x1 রোড নাম্বার 2x1 পয়েন্ট মেনশন, 2x1 পয়েন্ট মেনশন আইসা শুধু মায়ের দোয়া স্টোর বলবেন, মেসার্স মায়ের দোয়া স্টোর, আচ্ছা, এবং আমার নাম হচ্ছে জাফর আহমেদ, মোহাম্মদ জাফর আহমেদ, ওকে। আপনি যে কোনো লোককে বললে তারা দেখাই দিবে, আর নাম্বারে তো অবশ্যই যোগাযোগ থাকবে, ঠিক আছে ইনশাল্লাহ।